আমাদের তিনটে কথা, আপনাদের এই বিক্ষোভ চলছে গত সম্ভবত 18 ডিসেম্বর থেকে আপনারা অবস্থানে আছেন। 18 ডিসেম্বর থেকে অবস্থানে থাকা মানে আজকে বোধ হয় 38 দিন হলো না 39 দিন হলো, 41 দিন হলো, ডিসেম্বর মাস 31 দিনে 41 দিন ধরে অবস্থান করছেন। আপনাদের অবস্থানকে সহানুভূতি জানাতে, সমর্থন জানাতে, পাশে দাঁড়াতে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা জনাব আব্দুল মান্নান সাহেব, তিনি আপনাদের এখানে উপস্থিত হয়েছেন। মান্নানদের হাতে দেখিয়ে দেন, মান্নানদের এখানে উপস্থিত হয়েছেন, আমাকে আপনারা হয়তো চিনবেন। আমি সুজান চক্রবর্তী, আমি এসে হাজির হয়েছি আপনাদের সঙ্গে দেখা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এখানে অনাদি সাহু এসছে, অনাদি সাহু কোথায়? অনাদি সাহু সিআইটু রাজ্যের সম্পাদক ও কোনায় দাঁড়িয়ে আছে, তিনি এসেছেন। আর আমাদের সঙ্গে আছেন প্রদীপ শাহ, মাস্টার আসেন প্রদীপ শাহ, উনি বিধায়ক পূর্বস্থলী। ওই যে বিধানসভায় হইচই করে বলা হলো, শেষমেশ শিক্ষামন্ত্রী বললো যে আমরা অন্যায় করেছি, ইতিহাসের বইয়ে সব ভুল লেখা ছিল, ক্ষুদিরাম নাকি সন্ত্রাসবাদী, এই যে লেখা ছিল, যিনি ধরেছিল সেই মাস্টারমশাই বিধায়ক, তার নাম প্রদীপ সাহা, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বুঝতেই পারছেন আজকাল দুদিনের জন্য বিধানসভা, ওরা বিধানসভা ডাকতে ভয় পায়, অন্তত 2 সপ্তাহের জন্য বিধানসভা হওয়া উচিত ছিল। জিনিসের দাম, লোকের কাজ, কর্মসংস্থান, মাস্টারমশাইদের বিপদ, অবস্থানে যারা বসে আছে, যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং পুলিশের পেটানি খাচ্ছে, পুলিশ চোখ লাগাচ্ছে, অপরাধীর মতন ব্যবহার করছে মাস্টারমশাইদের সঙ্গে, এসব যা চলছে এই জিনিস চলতে পারে না, এটা আমরা মানব না। বিধানসভাতে তাতে আমাদের আপত্তি করতেই হবে, আমরা যাতে আপত্তি করতে না পারি, ভয়ে ভয়ে ওরা বিধানসভা ডাকছে না। 1 বছর ধরে কোনো বিধানসভা নেই, মান্নানদা বলার সময় বলবেন, বেঠিক ভাবে চলছে, বেআইনি ভাবে চলছে, আজকেও আমরা বলেছি। আমরা সেই কারণে আমাদের আবার এখনই বিধানসভায় দৌড়ে যেতে হবে, বুঝতেই পারছেন। আজকে ওই একটা অবিচুয়ারি করে ব্যাস, আর কোনো আলোচনা নেই। কালকে কৃষি বিল ওই আলোচনা করেই নাকি শেষ, আমরা চিঠি দিয়েছি অন্তত চারবার আমরা চিঠি দিয়েছি যে এই এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই, এই এই বিষয়গুলো আলোচনা করতে চাই। বাড়ি ঘর তো ছেড়ে মাস্টারমশাই স্ত্রী পুরুষ সব মিলিয়ে, পুরুষ হোক আর মহিলা হোক, তারা যেভাবে রাস্তায় খোলা আকাশের তলায় রাত কাটাচ্ছে, তাদের দাবি যুক্তিসঙ্গত, 100% যুক্তিসঙ্গত। এবং যা সরকার কথা দিয়েছিল আগের অবস্থানের সময় তুলে নেওয়ার জন্য, শিক্ষামন্ত্রী সেই কথা রক্ষা করেননি। আমরা বলছি শিক্ষামন্ত্রী তার কথা রক্ষা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, 2009 সালে প্যারা টিচারদের সভায় আপনি এসেছিলেন এসপ্লেনেডে, আপনার বাদিকে তখন পার্থ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে, আপনি সেখানে যা ভাষণ দিয়েছেন সেই ভাষণ আপনার কি মনে পড়ে? আপনি কি সেই ভাষণ রক্ষা করার জন্য অধিকারী আছেন? কথা আমাদের সোজ, কথা আমাদের বেশি কিছু না, কথা আমাদের সোজ। আপনাকে আমাদের দাবি কি মুখ্যমন্ত্রী? নতুন কোনো দাবি নেই, আপনি যে কথা দিয়েছিলেন ইন্দার মানুষের মতন পারলে সেই কথাটাকেই রক্ষা করুন, ওইটুকুই আমাদের দাবি। কারণ কারণে আপনাদের লড়াই চলবে, আমি একদমই মারাবো না। গত পরশুদিন আপনাদের নেতারা আমার কাছে এসেছিলেন, মান্নানদের কাছে এসেছিলেন, আমরা সেদিকে মন্ত্রীকে বলি, ওদের সাথে কথা বলুন, বলুন না এবার লিখি, বলুন না আমার টাইম নেই, দুদিন ধরে ঝগড়া হয়েছে। তারপর কালকে দুপুরে ফোন করে বলছে, না একটা আমি কি করে করব, আপনি বলে দিন যেন অবস্থান তুলে নেয়। আমি বলেছিলাম এটা বলা আমার কাজ নয়, অপদার্থ সরকার, এ কাজটা আমার নয়, সরকারকে তার দায়িত্ব নিতে হবে। তারপর সন্ধ্যের পরে ফোন করে বলছে, না আমি 5 মিনিটের জন্য সময় দিতে পারি। আমি শুধু এইটুকু আপনাদের বলবো, এদের সময় হয়ে এসেছে, পার্থবাবু আর কদিনে এমএলএ গিরি করে নিন, নবান্ন আপনার বসার আর কোনো সুযোগ হবে না, বিকাশ হবে না, আপনার বসার আর কোনো সুযোগ হবে না।
41 দিন ধরে আমরা পড়ে আছি, আগের 32 দিন ধরে 73 দিন ধরে আমরা সেখানে লড়াইতে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই কিন্তু আগামী দিনে চলবে। আমাদের সরকারি অর্ডার, সরকারি জিও গভর্নমেন্ট অর্ডার না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ওই আন্দোলনের স্থল 1 ইঞ্চিও ত্যাগ করব না। সুতরাং আপনারা ভরসা রাখুন, সমবেত হন, শান্তিপূর্ণভাবে এখানে সমাবেশ করবেন, কেউ কোনো উদ্দেশ্য প্রণীতভাবে কোনো প্ররোচনা করবেন না। আর যদি কেউ উদ্দেশ্য প্রণীতভাবে প্ররোচনা করার চেষ্টা করেন, তার দায়িত্ব কিন্তু তাকেই বহন করতে হবে, ঐক্যমঞ্চ কিন্তু তার দায়িত্ব বহন করবে না। ধন্যবাদ, নমস্কার। এই মুহূর্তে আমাদের ঐক্যমঞ্চের যিনি অভিভাবক, তিনি আমাদেরকে একটি বার্তা দিলেন যে শিক্ষামন্ত্রী যে আমাদেরকে আমাদের সঙ্গে কথা বলার জন্য তিনি যে আগ্রহ প্রকাশ করেছেন, তো একটার সময় সেখানে আমাদের প্রতিনিধিরা ওখানে যাবেন, সেই সময় অবধি যতক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে ফিরে আসছে না, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাব এবং কোনো প্রকারের বিশৃঙ্খলা ঘটতে আমরা দেব না। কারণ অনেক দিক থেকেই অনেকেই আমাদের এই আন্দোলনকে প্ররোচিত করার জন্য, আমাদেরকে আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সামনেকে ধিক্কার জানিয়েছি, এই অযোগ্য শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গবাসী চায় না, শিক্ষকরা চায় না, ছাত্র সমাজ চায় না, উনার সমস্ত রকম চক্রান্ত আজকে আমরা ব্যর্থ করে দিয়ে আসতে পেরেছি এবং মুখের ওপর বলে আসতে পেরেছি যে আপনার ঠপবাজিতে আমরা থামছি না। উনি তোপ দিচ্ছেন আমাদের, 10 বছর ধরে নিয়োগ করেছি, 1,07,000 প্যারা টিচার ছিল কোন কালে আমি জানি না বাবা, সেখান থেকে উনি 48,000 নামিয়ে এনেছে। উনাকে পরিষ্কার বলেছে 72,000 স্যাংশন বোর্ড ছিল, 56,000 নিয়োগ করেছে, তার বেশি করতে পারিনি বলছে আমরা নিয়োগ করিনি। আমি উনাকে বলেছি আপনিও নিয়োগ করেছেন 3,800 জন প্যারা টিচার আপনি নিয়োগ করেছেন, তাদের এখনো পর্যন্ত 60% ইনক্রিমেন্ট দিতে পারেননি আপনারা। আপনার লজ্জা করছেন এটা বলতে। এখানে উনি থেমে গেছেন, উনি বলেছেন যে হ্যাঁ অলচিকি ভাষায় নিয়োগ করেছি। উনি বলছেন SSC-তে যারা প্রাইমারিতে বসতে পারছে না তাদের নিয়ে আমি কথা তুলেছিলাম, উনি বলেছেন এটা আমি করে দেবো, সবাই যাতে বসতে পারে সে ব্যবস্থা আমরা করে দেবো। মানে উনি 55 বছর পর্যন্ত বসে থাকার ব্যাপারটা সেটা হয়তো উনি দেখবেন। আমি পরিষ্কার বলেছি ওতে হবে না, সবাইকে একসঙ্গে পে স্কেল চাই, এটা আপনার কমিটমেন্ট ছিল, মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট আপনাকে পূরণ করতে হবে, নইলে পরে আমরা ছাড়ছি না। উনি বলেছেন ঠিক আছে তোমরা যা পারো করো, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি মন্ত্রী দেখাচ্ছেন, ওসব মন্ত্রী যেন আমরা দেখি না, ওই সমস্ত কোনো রকম ডববাজিতে কান দিইনি। আমরা ওনাকে পরিষ্কার বলে এসেছি আমাদের আন্দোলন কর্মসূচি চলবে, আমরা যতক্ষণ না পাবো পে স্কেল আপনার সরকারের সঙ্গেই আমরা পে স্কেল নেবো এবং আমাদের আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হবে এবং আরো বেশি রক্তক্ষয়ী আন্দোলন হবে। আরো একটা বিষয় বলে রাখি, এই সরকারের চক্রান্ত হচ্ছে এটাই, যে কোনো ভাবে যে কোনো মূল্যে অশান্তি করে আমাদের এই কর্মসূচি কিন্তু ভেস্তে দেবে। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, আজকে যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু শিক্ষক সমাজের মুখ পুড়েছে, আমরা যাওয়ার আগে ওখানে যে ঘটনাটা ঘটেছে প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে চেপে ধরেছে যে এই ধরনের আন্দোলন আপনারা কেন করলেন, শিক্ষিকারা আজকে রেলিংয়ের ওপর উঠে যাচ্ছে, গেটের ওপর উঠে যাচ্ছে, এটা কি ধরনের শিক্ষকতা? আমরা সেটাকে কিন্তু কোনো রকমে মেকআপ করে এসেছি, পুলিশের ওপর দায় চাপিয়ে দিয়ে মুখ রক্ষা করে এসেছি। আমি তাই আপনাদের অনুরোধ করব, আজকে যদি আমাদের এখানে যে জমায়েত আছে যদি ইচ্ছা করি ডোরিনা ক্রসিং 4 ঘন্টা অবরোধ করার ক্ষমতা আমাদের এই মুহূর্তে রয়েছে, 4 ঘন্টা অবরোধ করার ক্ষমতা রয়েছে, এই পুলিশের হিম্মত নেই 4 ঘন্টা আগে আমাদের তুলবে, হয়তো মারবে, কিন্তু আমরা সেই জায়গায় আজকে যাচ্ছি না। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে অশান্তি করা নয়, গন্ডগোল করা নয়, শিক্ষকের মর্যাদা নিতে এসেছি, সেই মর্যাদার লোকে ছিচি করবে এই কাজে আমরা যাব না। আমরা শিক্ষক সুলভ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি যেখানে যেমনভাবে চলছে এরকমভাবে চলবে, আপনারা প্রত্যেকে যদি সহযোগিতা করেন, ওই মঞ্চস্থল যদি ভরে তোলেন, এই সরকারের কাছ থেকেই আমরা আমাদের দাবি আদায় করবো, এই সরকারের সঙ্গেই পেশকেল নেব। যদি এর জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধরনায় বলতে হয় তার জন্য আমরা আজকেই আলোচনা করব। আজকে স্টিয়ারিং কমিটি এবং জেলা আহ্বায়ক যারা রয়েছেন তারা প্রত্যেকে মঞ্চে যাবেন, আজকে রাত্রেবেলা আমরা মিটিংয়ে বসব, আলোচনা করব এবং আমরা আমাদের প্রয়োজনে আন্দোলনের গতিপথ আমরা পরিবর্তন করব। আমি রাজ্যের 48,500 শিক্ষককে অনুরোধ করব, কোনো রকম পরীক্ষা ব্যবস্থায় বিশ্বাস করবেন না, 31 তারিখের পরীক্ষাটা একটা ভাঙতা, এই সরকারের হিম্মত নেই, এরা একটা নিয়োগ করবে 31 তারিখের পরীক্ষা। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের সঙ্গে, যদি পারে নিয়ে দেখাবে একজন আমাকে। আপনারা কোনো রকম ভয় পাবেন না, মেরুদণ্ড সোজা করবেন, আপনারা আমাদের সঙ্গে আছেন বলেই ওই ডপবাট শিক্ষামন্ত্রীর মুখের উপর আমরা এতগুলো কথা বলে আসতে পেরেছি। আপনারা সেই শক্তিটা যোগান, 700 জনের জমায়েতের পারমিশন আছে,
700 জনই যেন ওখানে থাকে আগামী কাল থেকে সেটা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আপনারা আসুন ওখানে অবস্থান করুন ওরা অনেক সময় ফাঁকা জায়গা ছবি তুলে নিয়ে গিয়ে সরকারের কাছে পাঠাচ্ছে যেটাতে আমাদের অত্যন্ত মুখ পড়ছে আমরা যেই টাইমটা সকালবেলা স্নান করতে যাই ক্রিয়া করতে যাই খাওয়ার জন্য যাই সেই টাইমে এসে ফাঁকা মঞ্চে ছবি তুলে নিয়ে যায় ওরা অনেক সংগঠনের লোক আমাদের ওখানে ঢুকে ফাঁকা জায়গা ছবি তুলে নিয়ে গেছে আমরা একদিন ধরেও ফেলেছি কোন সংগঠন আমি বলছি না আপনাদেরকে তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব আপনারা কর্মসূচিটা পরিচালনা করতে আমাদের সহযোগিতা করুন নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো এবং এই সরকারের আমলেই পৌঁছাবো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন পার্শ্ব শিক্ষক ধন্যবাদ আমরা কিন্তু আমাদের জায়গা থেকে 1 ইঞ্চি সরিনি আমরা মুখ্যমন্ত্রী বলুন আর শিক্ষামন্ত্রী বলুন তাদের বলতে বাধ্য হয়েছি বেতন কাঠামো ছাড়া কোনো আলোচনা করবে না এটাই তো আপনাদের দাবি তাহলে আমাদের আগে আজকে বিধানসভায় আলোচনা হবে ইংলিশে আমাদের বেতন কাঠামোর আলোচনা ছাড়া আমরা আলোচনা করব না এবার ভাতা কি বাড়বে কি না বাড়বে কি করবে সেটা তিনি ঠিক করবেন আমরা নয় কিন্তু আমাদের বেতন কাঠামোর দাবিতে এই আন্দোলন লড়াই চলবে যদি আপনারা সহমত পোষণ করেন কারণ লড়াইটা তো মনোরঞ্জন মণ্ডল অমল হালদার ভগীরথ ঘোষ বা মধুমিতা ব্যানার্জিকে নিয়ে নয় লড়াইটা হচ্ছে 48,500 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সুতরাং আমি আপনাদের কাছে সমর্থন চাইছি আর একবার যে এখান থেকে আমরা সল্টলেক যাবো না বাড়ি যাব ঠিক করবেন আপনারা আমি বলছি আপনাদের আমরা বলছি আপনাদের যে আমরা এখান থেকে সল্টলেকে যাব সল্টলেকে আমরা শান্তিপূর্ণ যেমন আন্দোলন করছি সেই রকম আন্দোলন করে আমাদের এই সরকারের মধ্যে এই সরকারের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে হবে সহমত তাহলে চলুন সল্টলেক বাকিটা অমল বলবে